প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। প্রিয় দর্শক, আজকে কথা বলবো এনসল ড্রপ সম্পর্কে, অর্থাৎ নেজাল ড্রপ সম্পর্কে। এই এনসল ড্রপটা কিসের কাজে ব্যবহৃত, এটা কিসের কাজে ব্যবহৃত, এটা দেওয়ার নিয়মটা কি, কাদের জন্য উপযোগী, এটার দাম কত, ফাঁসা প্রতিক্রিয়া সহ বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের সাথে আছে আমি ডাক্তার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, এরকম প্রতিদিন নিত্য নতুন ওষুধ সম্পর্কে টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন। আর যারা আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এনসলটা হচ্ছে, এটা একটা ব্র্যান্ডের নাম, এটা হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালসের নাম। এটার মূল গ্রুপের নাম হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড। এটা কিন্তু বাচ্চাদের জন্য ব্যবহৃত, বাচ্চাদের জন্য প্রযোজ্য এনসলটা। আর বয়স্ক লোকদের জন্য কিন্তু এনসলটা, মানে অর্থাৎ নাকের ড্রপটা কিন্তু পাওয়া যায় বাজারে। তো আমি আজকে আলোচনা করবো এনসলটা। প্রিয় দর্শক, আমি প্রথমে জানিয়ে দিচ্ছি যে এনসলের হালকা কিছু বিবরণ। এটা হচ্ছে এনসলটা, এনসল বিশুদ্ধ লবণের দ্রবণ নিয়ে কিন্তু এই এনসলটা কিন্তু গঠিত। এটি আনুষ্ঠানিক বিট চিকিৎসার জন্য ব্যবহৃত হয়, তবে এটি সাধারণত সর্দি অথবা অ্যালার্জির কারণে যদি নাকটা বন্ধ হয়ে যায় তখন, মানে আটকানো হয়ে যায় তখন কিন্তু মুক্তি দিতে কিন্তু সহায়তা করে এনসলটা। এই ওষুধটা শুধুমাত্র নাকের জন্য ব্যবহৃত, অর্থাৎ বাহির, মানে বাহিকভাবে ব্যবহৃত, কিন্তু এটা খাওয়ার কোনো প্রকার, ফানেতে খাবেন, গিলি খাবেন, মুখে খাবেন, এটা কিন্তু মুখে খাবার গ্রহণযোগ্য নয়। এটা শুধুমাত্র বাহিক, অর্থাৎ নাকের। প্রিয় দর্শক, এক কথায় বলতে গেলে এটা হচ্ছে যে যাদের, মানে যেসব বাচ্চাদের নাকটা আটকে যায়, অর্থাৎ সর্দির কারণে হতে পারে বা অ্যালার্জির কারণে হতে পারে, নাকটা আটকে গেছে, নিঃশ্বাস ফেলাতে একটু কষ্ট হচ্ছে, মানে শ্বাস প্রশ্বাস ফেলাতে একটু কষ্ট হচ্ছে, বা খাবার খেতে একটু কষ্ট হচ্ছে, দুধ খেতে একটু কষ্ট হচ্ছে তখন যায়, বা এছাড়া যেমন ব্যবহৃত যে নিউমোনিয়া যখন আক্রমণ করে, যখন লাঞ্চে যখন ইনফেকশন হয়, নিউমোনিয়া আক্রমণ করে, সর্দি কাশি ব্যবহৃত যখন হয় তখনও কিন্তু এই এনসলটা কিন্তু ব্যবহৃত হয়। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত সর্দি এবং নাক আটকানোর কাজে, এই দুইটা কাজে কিন্তু বেশি ব্যবহৃত হয়। নাকটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। প্রিয় দর্শক, এটা দিবেন কিভাবে? এটা দেওয়ার সিস্টেমটা হচ্ছে যখন আপনার নাক আটকানোর দমটা, মানে এটা বেশি হয়ে যায় বা বেশি আসে, বেশি অনুভব হয়, তখন একদিনে 2 ঘন্টা পরপর দেওয়া যায়। একদিনে 2 ঘন্টা পরপর কমপক্ষে 10 থেকে 12 বার পর্যন্ত এটা দেওয়া যায়। এরপরে যদি কম থাকে, আরও কিছু রোগের মাত্রা কম থাকে, তখন কিন্তু 5 বার 6 বার 7 বার এরকম কিন্তু রোগের তীব্র অনুসারে, মাত্রা অনুসারে কিন্তু ডাক্তারে পরামর্শ দেবে আপনাকে। প্রিয় দর্শক, এটার দাম হচ্ছে যে মাত্র 20 টাকা। এটার দাম হচ্ছে মাত্র 20 টাকা। এটা বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো ফার্মাসিতে আপনারা পাবেন। এটা যেহেতু ব্র্যান্ডের একটা প্রোডাক্ট, পপুলার ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্ট, এটা ব্র্যান্ডের মাল, সব জায়গায় আপনারা এটা পাবেন। প্রিয় দর্শক, গর্ভ অবস্থায় এটা দেওয়ার, যেহেতু এটা বাচ্চাদের, এটাকে তাহলে ওইদিকে যাওয়ার দরকার নাই। এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, বাচ্চাদের ক্ষেত্রে তাহলে গর্ভাবস্থা দেওয়া। এটা কিডনি রোগীদের জন্য এবং লিভারজনিত রোগীদের জন্য নিরাপদ, এটা কোনো সমস্যা হয় না, এফেক্ট হয় না। প্রিয় দর্শক, এটার কিন্তু ফাঁসো প্রতিক্রিয়াও নাই। অন্যান্য ওষুধে কিন্তু ফাঁসো প্রতিক্রিয়া আছে, এটা কিন্তু ফাঁসো প্রতিক্রিয়াও নাই। তো সেই হিসাবে 0 থেকে শুরু করে 2 বছর 3 বছর 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই এনসলটা ব্যবহার করা যায়। যদি আপনার শিশুর ডাক্তার দেখাতে হয়তো কষ্ট হচ্ছে বা দেরি হচ্ছে, নাক আটকে গেছে, দমটা বন্ধ হচ্ছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস ফেলাতে কষ্ট হচ্ছে, অথবা দুধ খেতে কষ্ট হচ্ছে, বা কোনো খাবার খেতে নাকে দিয়ে খুব একটা কষ্ট হচ্ছে, তখন কিন্তু আপনি চাইলে এই এনসলটা কিনে এক ফোঁটা করে দৈনিক 2 ঘন্টা পরপর 10 থেকে 12 বার কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। একদিন অথবা 2 দিনের ভিতরে দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে কম হয়ে যাবে। তবে এটার সাথে আরও অন্যান্য অ্যান্টিহিস্টামিন ওষুধ লাগবে, সেটা ডাক্তারের পরামর্শ অনুসারে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও এনসল সম্পর্কে। এটা দেখে আসলে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে বলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।